হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি ইমরোজা সমুদ্দিন খন্দকার, চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইনসার্ট সিগনেচার লাইন ইন এমএস এক্সেল, অর্থাৎ এমএস এক্সেলের মধ্যে আমরা কীভাবে সিগনেচার লাইন ইনসার্ট করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। এখন আমাদের এই কাজটা করার জন্য প্রথমে আমরা এক্সেলে চলে আসি। বাস এক্সেল আসার পরে কী বলছি, এক্সেল শিটের মধ্যে আমরা এখান থেকে যে আমরা সিগনেচার যদি আমাদের দরকার পড়ে, সেক্ষেত্রে ওই সিগনেচার লাইনের বিষয়টা কীভাবে আমরা বসে ইনসার্ট করতে পারি আমাদের শিটে, তো সেই বিষয়টা করব। তো করার জন্য আমরা এখান থেকে কোথায় চলে আসবো, আমরা ইনসার্ট ট্যাবে চলে আসবো। আসার পরে এই যে দিকে আমরা ডান দিকে আসবো, আসার পরে এই যে আমাদের টেক্সের মধ্যে এই যে সিগনেচার লাইন অপশনটা আছে, আমরা এই যে এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর আমাদের এই যে প্রথমে যেটা দেওয়া আছে মাইক্রোসফট অফিস সিগনেচার লাইন, আমরা এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পর এখন সিগনেচার সেট আপ, আমাদের সিগনেচার সেট আপ করার অপশনগুলো এখানে চলে আসছে। তাহলে প্রথমে কী বলছে এখানে, সাজেস্টেড সিগনেচার ফর এক্সাম্পল জন ডয়। তাহলে এখানে কি আপনার একটা সাজেস্টেড আপনাকে একটা কি করছে এখানে যে সিগনেচার, এখানে কিন্তু একটা এক্সাম্পল দেখাই দিছে যে যে কিরকম বিষয়টা হবে, একটা নেম দেখাই দিছে। তো এখানে আপনি আপনার নামটা লিখবেন, তাই আমি আমার নামটা লিখি, আমি একটা নামটা লিখ। তারপরে এখানে কি সাজেস্টেড সিগনেচার টাইটেল ফর এক্সাম্পল ম্যানেজার, তাহলে এখানে কি আপনার এই যে এখানে যে আপনার সিগনেচারের আপনার যেটা দিলেন যে নাম, নামের পরে এখানে আপনার কি থাকবে, তো এক্সাম্পল হিসেবে দেখা গেছে ম্যানেজার, মানে আপনার ডেজিগনেশনটা আপনার পদবিটা কি হবে সেটা আপনি এখানে লিখবেন। তাহলে এখানে আমি দিলাম যে কি দিলাম, ডিজি ডিজিটাল মার্কেটার। বাস দেওয়ার পরে তারপর এখানে সাজেস্টেড সাইন ইমেল অ্যাড্রেস, তো এখানে কি বলছে আপনাকে ইমেল অ্যাড্রেস সাজেস্ট করে দেওয়ার জন্য আমরা ইমেল অ্যাড্রেসটা দিয়েছি। বাস ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। বাস তারপর এখানে কি বলছে যে ইনস্ট্রাকশন টু দ্য সিগনেচার, তো এখানে বলছে আপনার সিগনেচারের জন্য ইনস্ট্রাকশন দিছে, এখানে এডিটও করে দেখবেন, বিফোর সাইনিং দিস ডকুমেন্ট ভেরিফাই দ্যাট দ্য কন্টেন্ট ইউ আর সাইনিং ইজ কারেক্ট। তো এখানে কি বিষয়টা বললো যে এই ডকুমেন্টের মধ্যে এখানে আপনার যে সিগনেচারের বিষয়টা আপনার সাইন ইন করবেন, এটার পূর্বে যে আপনার কন্টেন্টগুলো যে এখানে আপনার যে কি আছে যে কারেক্ট আছে, তো সেটাকে বলছে আপনাকে ভেরিফাই করে নেওয়ার জন্য, তো আপনি যখন সিগনেচার দেবেন সেই ক্ষেত্রে। তো এই বিষয়টা আপনি এখানে যদি আপনার ওকে থাকে তাহলে এই বিষয়ে আপনি এখানে কিছু লিখতে পারেন। এই যে এখানে কার্সর নিয়ে আপনি চ্যানেল এখানে ধরেন যে আমরা এটুকু ডিলিট করে দিয়ে চাইলে আপনি এখানে লিখতে পারি, অপশনটা এখানে ওরা বলে দিচ্ছে কি করতে হবে। বাস আমরা নিয়ে আসলাম এখানে, তারপর এখানে ধরেন যে কি আর দুইটা অপশন দেওয়া আছে কি, অ্যালাউ দ্য সাইনার টু অ্যাড কমেন্ট ইন দ্য সাইন ডায়লগ। তাহলে এই অপশনটা দিলে কি যে এখানে যে সাইন করবে, তো যে সাইনার সে এখানে কি আমরা ওদের এই অপশনটা টিক মার্ক দিয়ে দেয়, তাহলে সেই ক্ষেত্রে কি এখানে কমেন্ট ইন দ্য সাইন ডায়লগ, তাহলে আমাদের সাইন যে ডায়লগ বক্সটা আসবে তার মধ্যে এখানে কি আসবে সে কমেন্টের বিষয়টা সে করতে পারবে, আর সেটা যদি আমরা অ্যালাউ করে দিই তা সেই ক্ষেত্রে কাজটা করবে এটা। আর এখানে যেটা টিক মার্ক দেওয়া আছে এটা কি শো সাইন ডেট ইন সিগনেচার লাইন, তো এখানে কি বলছে আপনার এখানে যে যে আপনি যদি চান যে আপনি যখন সিগনেচারটা ব্যবহার করবেন সেই সময় আপনার এখানে যে কি ডেটটা থাকবে, তাহলে এখানে এই যে লেখছে শো সাইন ডেট, আপনার সাইনের যে ডেটটা শো করবে কি না আপনি যখন সাইন দিবেন, তো সেটা যদি আপনি এটা দেখাই দেন তাহলে সেক্ষেত্রে ডেটটা অটোমেটিক্যালি শো করবে, তো এটা অটোমেটিক শো করবে, এই কারণে এখানে টিকমার্ক দেওয়া আছে, আপনি যদি না চান তাহলে টিক উঠে দিতে পারেন। মানে এগুলো হচ্ছে আমাদের এই অপশনগুলো, তাহলে এখান থেকে তো আমরা এটা রাখলাম, পাশাপাশি এইভাবে বিষয়গুলো সেট করলাম। করার পর এখন আমরা ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার সাথে সাথে আমাদের কাছে এই যে এরকম অপশন চলে আসছে, এখানে কি আমার যে ডেজিগনেশনটা যেটা ডিজিটাল মার্কেটার পর আমার নামটা চলে আসছে। এখন আপনি আপনার নাম পাশাপাশি এখানে যে পদবিটা দেখাই দিলেন, দেখার পর এইভাবে চলে আসবে। আসার পরে ধরুন এখন আপনি যখন কি করবেন আপনার শিটের ডাটাগুলো আপনি প্রিন্ট আউট করবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে সিগনেচারটা বসাই দেবেন আপনার পেজে। তাহলে বসানোর জন্য আমরা কোথায় বসাইতে পারি, ধরুন আমরা যদি এখন ফাইলে গিয়ে আমরা প্রিন্টে যাই, আমরা প্রিন্টে গেলে এখন ধরুন যে এখানে আছে, আমরা যদি ব্যাকে যাই এখন আমরা কোথায় চলে আসি, আমরা ভিউতে গিয়ে আমরা ধরুন পেজ লেআউটে চলে আসি, তা পেজ লেআউটে চলে আসলে আমাদের কিন্তু এখানে আছে, এটা আমরা কোথায় আমরা নিয়ে নিচে নিয়ে বসাই দিতে পারি যে আমাদের পেজের আমাদের কোথায় দরকার। তাহলে ধরুন আমি এখানে নিয়ে বসাই দিলাম, এখানে ধরুন আমি একটু নিচে আরেকটু নিচে নিয়ে আসি, বেশি নিচে নিলে পরের পেজ চলে আসে, আমরা একটু করে চলে আসি এখানে। তাহলে এখানে আপনি কোথায় বসাবেন আপনি নিজের মতো করে এখানে সুন্দর করে বসাই দেবেন যে আপনার এখানে দরকার, বাস এখানে আপনার আপনার পেজ লেআউটটিকে বসাই দিতে পারেন। তাহলে বসাই দিলে বাস এখানে আপনার পেজের নিচে এখানে থাকবে, থাকার পর এখানে আপনার সিগনেচার ব্যাপারটা এখানে করতে পারবেন। তারপর ধরুন এখানে আমি যদি মাউসের নামে ক্লিক করি, করার পর আপনি যে ফরম্যাট পিকচার এটা একটা আপনার পিকচার হিসেবে আছে, আপনি ইচ্ছা করলে ফরম্যাট পিকচারে যে আপনি এখান থেকে যে কালার লাইন, তারপরে যে সাইজ পিকচার এই বিষয়গুলো দিয়ে এখানে আপনি ফরম্যাট করতে পারেন, অপশনগুলো দেওয়া আছে। তারপর আবার ডান বাটনে ক্লিক করে তারপর দেওয়া আছে সিগনেচার সেট আপ, আমরা যদি এখান থেকে সিগনেচার সেট আপে যাই তাহলে আবার আমরা সিগনেচার সেট আপ আসলাম। আসার পরে এখান থেকে আপনি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে সেটা আপনি কারেকশন করে নিতে পারেন, যেমন আমার নামের এখানে একটু ভুল আছে এটা আমি এখান থেকে এটা কারেকশন করে দিলাম। তারপর ডেজিগনেশন কারেকশন করতে পারেন, ইমেল অ্যাড্রেস পাশাপাশি এখানে যদি কোনো কিছু আপনার টিক মার্ক দেওয়া প্রয়োজন পড়ে যেমন টিক মার্ক দিয়ে দিলাম, দিয়ে এখন ওকেতে ক্লিক করলাম।
বাস এখানে বিষয়গুলো আমাদের কি হয়ে গেল, আমরা সিগনেচার অ্যাপটা আমরা এডিট করে নিলাম। তো এটা করতে পারেন। তারপর আবার আমরা এখানে মাউসের ডান বাটনে ক্লিক করি, করার পর আমরা এই যে সাইন, তাহলে এখান থেকে আমরা কি এই যে সাইনের বিষয়টা ধরে এখানে দিতে পারি। তাহলে দেওয়ার জন্য আমরা যে সাইনে ক্লিক করব, করার পরে এই যে ওয়ার্কবুকটা আছে এখানে বসে, এটা কি বলছে ওয়ার্কবুকটা আমাকে এখানে এই কাজটা করার জন্য এখানে আমাকে প্রথমে সেভ করতে হবে। তারপর এখান থেকে বলছে ডু ওয়ান্ট টু সেভ ইন সাপোর্টেড ফরম্যাট। তারপর এখানে আমাদের এই ডিজিটাল সিগনেচার আমরা ব্যবহার করার জন্য কি করতে হবে, সেভ করার পরে তারপর আমাদের নেক্সট অপশন আমরা আসি। আমরা প্রথমে সেভ করে নিই, আমরা ইয়েসে ক্লিক করি, বা সেভ করার অপশন চলে আসছে। এখন আমরা একটা নাম দেওয়া ধরেন সেভ করলাম, আমি নামটা দিলাম, সেভ করে দিলাম। বাস করার সাথে সাথে এখন কি বলছে গেট এ ডিজিটাল আইডি। তাহলে এখানে এটা কি বলছে টু সাইন এ মাইক্রোসফট অফিস ডকুমেন্ট ইউ নিড এ ডিজিটাল আইডি, উড ইউ লাইক টু গেট ওয়ান ফ্রম মাইক্রোসফট পার্টনার নাও। তাহলে এখানে বলছে যে আপনার কি আপনার সাইন ইন করতে বসে মাইক্রোসফট অফিস ডকুমেন্টের আপনার কি একটা ডিজিটাল আইডি প্রয়োজন। যদি আপনি এখানে কি করতে চান, আপনি এখানে কোনো সাইন ব্যবহার করতে চান, সেক্ষেত্রে ডিজিটাল আইডি প্রয়োজন এবং কি প্রয়োজন মাইক্রোসফট পার্টনারের মধ্যে থেকে এই কাজটা করতে হবে। সেটা বলছে যে আপনার ডিজিটাল আইডি থাকে, সেই ক্ষেত্রে আপনি এখানে কি করতে পারবেন, আপনার এই এখানে যে আপনার সিগনেচারের বিষয়টা আছে সেই সিগনেচারটা আপনি ইচ্ছে করলে আপনার যদি সেভ করা থাকে, মানে আপনি স্ক্যানিং করে, বা সেই ক্ষেত্রে আপনি সিগনেচার এখানে বসাতে পারবেন। তারপরে আপনি যদি সিগনেচার এখানে আপনি ড্রয়িং করে বসাতে চান সেটা বসাতে পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে এই যে কাজটা করতে হবে। তো এটা করার জন্য আমরা ইএসএ ক্লিক করি, বাস ইএসএ ক্লিক করার সাথে সাথে লোডিং হয়ে কোথায় চলে আসতেছে আমরা দেখি। বাস এখন আমাদের কাছে এরকম অপশন চলে আসছে। তো এখান থেকে ধরেন আমরা কি এই যে এখানে ইউ আর ইনভাইটেড টু ট্রাই মাইক্রোসফট 364 ফ্রি আনলক নাও, এটা ধরেন আমরা আনলক নাও দিলাম। বাস আমরা আনলক করে নিলাম, নেওয়ার পরে বসে দা অফিস অ্যাপ ইস বিকামিং 360 অ্যাপ। তাহলে এখান থেকে ধরেন আমাদের মাইক্রোসফট অফিস বিকামিং মাইক্রোসফট 360 যেটা আছে এইটা ধরেন আমাদের এখান থেকে কী করতে হবে, যে এখান থেকে আমাদের এই যে যেটা আছে আমাদের এখান থেকে বাই করতে পারি আমরা। এই যে এখানে বাই নাও অপশন দেওয়া আছে, তো এই যে মাইক্রোসফট 365 এটা যদি আমাদের এখানে ধরেন ইউজ করা থাকে আমাদের এই অফিস এক্সেলের মধ্যে, তো সেই ক্ষেত্রে ধরেন যে কি আমরা এখান থেকে এই যে সিগনেচারের যে বিষয়টা আছে সেটা ইচ্ছে করলে আমরা এখান থেকে কী করতে পারবো, আমরা আমাদের ওই যে কম্পিউটার থেকে সিগনেচার নিয়ে বসাইতে পারবো যদি স্ক্যানিং করা থাকে, অথবা সরাসরি আমরা সিগনেচার ড্রয়িং করার অপশন আমাদের আসবে। কিন্তু সেই ক্ষেত্রে এই যে এখানে যেহেতু নিয়ে আসছে আমাদের আমাদের কোথায় নিয়ে আসছে আমাদের এই যে অপশনে এখানে নিয়ে আসছে, তো এখান থেকে ধরেন আমরা থেকে কী করতে পারি এই যে মাইক্রোসফট 360 যেটা আছে এটা যদি আমাদের এখানে সেট করা থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে ওই যে সিগনেচারে যেটা বললাম এটা আমরা এখান থেকে ইউজ করতে পারবো। আদারওয়াইজ ধরেন আপনি এখানে কী করতে পারবেন, আপনার শিটে ডাটা থাকলে ডাটাটা ধরেন আপনি এখান থেকে শিটটা আমাদের আপনার প্রিন্ট দেওয়ার পরে, তো প্রিন্ট দিলে সেই প্রিন্টের আপনার ডকুমেন্টের মধ্যে মানে আপনার পেপারের মধ্যে এই সিগনেচারে থেকে আপনি সিগনেচারটা ইউজ করতে পারবেন। তো এইভাবে আপনার এখান থেকে ধরেন যে এই সিগনেচারের বিষয়টা যেটা আপনার এখান থেকে কী করতে হবেন এই ডিজিটাল সিগনেচার, অথবা আপনাদের এখান থেকে প্রিন্ট দেওয়ার পরও আপনার ইচ্ছা করলে এই সিগনেচার অপশন দেখা দেয় আপনারা সিগনেচার ব্যবহার করতে পারবেন। রাস্তায় এই হচ্ছে আমাদের এখানকার টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইনসার্ট সিগনেচার লাইন ইন এমএস এক্সেল এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেক আপডেট টেকনিক্যাল চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।